الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله نور السماوات والارض صدق الله العظيم برادران اسلام بزرگان محترم الحمدللہ সেই সকাল 9টা থেকে এতক্ষণ পর্যন্ত আমাদের সকলকে আল্লাহ পাক এখানে আসার বসার তৌফিক দান করেছেন আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ বহু ওলামায়ে কেরামের কাছ থেকে মূল্যবান এবং কোরআন হাদিসের অনেক কথা শুনলাম আল্লাহ তাআলা সকলকে কবুল করুন আমল করার তৌফিক দান করুন একটা ব্যাপার আছে আরবিতে খায়রুল কালামি মা কাল্লা ও দাল্লা আর জনাবে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জওয়ামিউল কলিম বলা হয়েছে একটা কথা বলতেন এবং তার মানি তার মতলব তার ব্যাখ্যা অনেক বড় মানুষের কামাল হচ্ছে যদি আমাকে 5 মিনিট সময় দেওয়া হয় আমি 3 মিনিটেই আমার বক্তব্য শেষ করে দিই সেটা অনেক উচ্চ স্তরের ব্যাপার হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন যে সূরা আসর যদি আল্লাহ নাজিল করতেন আর পুরো কোরআন যদি নাজিল না করতেন তো আমাদের দিনের উপরে চলার জন্য এটাই যথেষ্ট ছিল বলুন সুবহানাল্লাহ তো সেই সব ব্যাপার হলো এখন জিস্ট একটা কথা বলছি যে সমস্ত বক্তব্যর ভিতর থেকে দিলকে মুনাওয়ার করে আল্লাহর দিকে মুতাওয়াজ্জাহ হয়ে আমরা বাড়িতে যাই এবং চেষ্টা করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই অন্তরকে পরিষ্কার করে দিন বলুন আমিন রব্বিশ রাহলি সদরি আল্লাহ তুমি আমার অন্তরকে বিকশিত করে দাও এই দোয়া আমাদের সকলকেই করা দরকার ওলামা হোক আলেম ওলামা সাধারণ মানুষ শিক্ষার্থী ছাত্র প্রত্যেককে আল্লাহ তুমি আমার অন্তরকে খুলে দাও আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক আমি কি আপনার অন্তরকে খুলে দিইনি তো অন্তর খুলে যাওয়া তা মস্ত বড় আল্লাহর নিয়ামত আর এই জিকিরের কথা শুনলাম ইস্তেগফারের কথা শুনলাম শেষে 2-3টে জরুরি আলোচনার মধ্যে আমি বলছি যে তওবা ইস্তেগফার বেশি করে করা দরুদ শরীফ খুব বেশি বেশি করে করা নামাজের এহতেমাম তার সঙ্গে সঙ্গে দোয়ার এহতেমাম দোয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাক হওয়ার শর্ত দেননি সর্ব অবস্থায় মানুষ আল্লাহর কাছে দোয়া করতে পারে আল্লাহর সঙ্গে দোয়া করলে আল্লাহর সম্পর্ক বাড়ে দিলে দিলে আল্লাহ 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 এগুলো যদি আমরা করতে থাকি একমাত্র আল্লাহ পাকের আল্লাহ নামের মধ্যেই সেই মহত্ব আছে যে তার ভিতরে আ ঢুকে আছে কি ঢুকে আছে আ
এই আহ দর্দে দিল আহ জাতি হ্যায় ফলক পর রহম লানে কে লিয়ে বাদলো হট যাও দে দো রাহ জানে কে লিয়ে। তো এই আহ একমাত্র আল্লাহর নামেই আছে যেটা অন্তরের শান্তি, আল্লাহ আল্লাহ। তো সেই আল্লাহ পাকের সমস্ত হুকুম আকাম মানা, মেনে চলা এবং তার সাথে সাথে আল্লাহর জিকির কসরতের সঙ্গে বেশি করে করা, উযকুরুল্লাহ কিয়ামাম ওয়া কুউদাম ওয়া আলা জুনুবিকুম, আল্লাহর জিকির তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে, বসে বসে, শুয়ে শুয়ে তোমরা আল্লাহকে স্মরণ করতে থাকো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। তওবা ইস্তিগফার, দরুদ শরীফের বে ইন্তেহা ফজিলত, ইস্তিগফারের বে ইন্তেহা ফজিলত, আর দোয়ার বে ইন্তেহা ফজিলত, কোরআনে হাকিমের তিলাওয়াতের বে ইন্তেহা ফজিলত। আল্লাহ রব্বুল আলামিন এই সমস্ত আমলের মধ্যে আমাদের তরাক্কি, আখেরাতের তরাক্কি দান করুন, বলুন আমিন। আমাদের অন্তরকে আল্লাহ বিকশিত করে দিন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।